জয় টিভি স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল ওই কোন একটা বক্তৃতা কিছুদিন আগে আমি বলছি যে আমার দেশ তো এখন দেখলাম যে ওই যে তারা ওই যে সরকারের সমালোচনা করে সেই হিসাবে আমার সমালোচনা করে আমি তো আমি তো ভাই পলিটিক্যাল লোক না আমি তো রাষ্ট্রের কর্মচারী কিন্তু যখনই কোনো কথাবার্তা আমাদের কারো বিপক্ষে চলে যায় তখন তারা আমাদেরকে মনে করে যে আমরা বোধহয় ওই ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এটা কিন্তু মহা অন্যায় একটা কাজ তো বলছে উনি কেন বলেন আমার রাষ্ট্র তো আমি কার রাষ্ট্র বলবো তোমার রাষ্ট্র বলবো আমার সমালোচনা করছে ইউটিউবে দেখেন নিতে আর সবচেয়ে বেশি তো বোধহয় মানে পলিটিশিয়ানদের পরে রাষ্ট্র মানে রাষ্ট্রের কর্মচারী বলছে সবচেয়ে বেশি বোধ হয় ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে আমি আছি আর কি তো একজন সমালোচনা করছে যে উনি কেন বলেন যে আমার রাষ্ট্র আমার মাকে আমি কি বলবো আমার মা বলবো নাকি অন্য কিছু বলবো হ্যাঁ আমার রাষ্ট্র আমি আমার মা আমাকে জন্ম দিয়েছে যিনি তা কি বলবো আমার মা বলবো না আমাদের মা বলবো কি বলবো আমার মা এখন এই যে একটু আগে বলতে গিয়ে মনে পড়লে কথা কি কিছুদিন আগে ডিসেম্বর মাসে এক জায়গায় বক্তৃতা বলছি যে আমার দেশ তো সে সমালোচনা করছে যে কেন উনি কেন আমার দেশ উনি কি প্রোভাইটার বাংলাদেশের প্রোভাইটার নাকি মানে প্রোভাইটার বলেন তো ওই যে ব্যবসার প্রোভাইটার থাকে তো বলে উনি কি বাংলাদেশের প্রোভাইটার যিনি মা বলে আমার মা আমার দেশ বলে তো আমাকে যে জন্ম দিয়েছেন তা আমার মাকে তো আমি আমার মাই বলবো নাকি আমাদের মা বলবো কোনটা বলবো তাহলে তো যেহেতু কি বলে আমি আমার মাকে ভালোবাসি সেজন্য আমি এই খায়ের ভাইয়ের মার কথা মনে পড়লো আমার শ্রদ্ধায় একইচের চেহারা ভেসে আসে ঠিক আছে না এই জন্য আমাদের মারাও আমাদের কাছে সমান সম্মানীয় আমি আমার পরিবারকে ভালোবাসি এই জন্য আমার পরিবারের চারিপাশের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিকে ভালোবাসি আমি আমার কমিউনিটিকে ভালোবাসি সেই জন্য আমার সমাজকে ভালোবাসি আমি আমার সমাজকে ভালোবাসি এই জন্য আমি আমার রাষ্ট্রকে ভালোবাসি আর আমি আমার রাষ্ট্রকে ভালোবাসি সেই জন্য প্রয়োজন হলে আমরা রাষ্ট্রের জন্য জীবন দেই রক্ত দেই ওই যে ভাতা পাবো সেজন্য চিন্তা করে দেই না নাতি চাকরি পাবে সেটা চিন্তা করে দেই না রাষ্ট্রের প্রয়োজন দেই কোনো কারণ আমি রাষ্ট্রকে ভালোবাসি আমার দেশকে ভালোবাসি সেটা তেমনি এগুলো অনেক সময় আমরা ওই যে অনেকে বলেন আমাদের এই সমস্ত কিন্তু বিদেশে অন্য অন্য অনেক দেশে নেই যে জ্ঞান পাপি বুঝেও তারা অন্য কিছু বলার চেষ্টা করে বুঝে বিষয়টা তারপরে আর কিন্তু তো বোঝেই না বোঝে না আবার আসতে কয়েক হাজার বছর আগে বলে গেছে না যে দেউ দে